আসসালামু আলাইকুম, বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। পৃথিবীর অন্যতম বড় অভ্যন্তরীণ নৌবন্দর ঢাকা সদরঘাট, দেশের সড়ক ও রেল যোগাযোগের প্রসার ঘটলেও ইতিহাস ও ঐতিহাসের অংশ প্রাচীন এই নৌবন্দরের গুরুত্ব এখনও অনুভবন করে দক্ষিণাঞ্চলের মানুষ। কারণ ঢাকাসহ বিভিন্ন এলাকায় দক্ষিণাঞ্চলের 22 জেলার মানুষের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম নৌপথ। বুড়িগঙ্গার নাব্যতা বাড়াতে এবং ভাঙন থেকে নদী পার রক্ষায় বেশ কয়েকটি প্রকল্প নিতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ সরকারি কয়েকটি সংস্থা। আন্তর্জাতিক মানের নৌবন্দর করতে এখন শ্যামবাজার থেকে আহসান মঞ্জিল পর্যন্ত নিবিড় পরিচর্যার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন ও সবুজ বাগান করা হচ্ছে। ফুটপাত ও পল্টন থেকে ভাসমান হকার ও কুলিদের দৌরাত্ম্য করা হয়েছে নিয়ন্ত্রণ। সদরঘাট সহ নদীর দুই পাশে পল্টনের সংখ্যা 13 থেকে বাড়িয়ে 30টি করা হয়েছে। নদীর ওপারে আগারনগর আলমনগরে বসানো হয়েছে নতুন 3টি পল্টন। নৌকাডুবির মতো দুর্ঘটনা প্রতিরোধে নিরাপদ দূরত্ব তৈরি করা হয়েছে প্রতিটি ঘাটে। সব মিলিয়ে এক ছিমছাম নদীবন্দর। লঞ্চের জন্য পল্টনে এখন আর দাঁড়িয়ে থাকতে হয় না যাত্রীদের। বন্দরে বসেই কাকের ঘরের ভেতর থেকেই দেখা যায় লঞ্চ আসা যাওয়ার মুহূর্ত। নারী পুরুষের জন্য করা হয়েছে আলাদা অপেক্ষমান কক্ষ, আছে ভিআইপি অপেক্ষমান কক্ষ ও শিশুদের মায়ের দুধ পান করার ব্যবস্থা বা বেস ফিটিং রুম। বন্দরের তৃতীয় তলায় যাত্রীদের জন্য বৃহত্তর বসার জায়গা করা হয়েছে। প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে বসার স্থান। বন্দরের নিরাপত্তার জন্য 32টি পল্টন ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করা হয়। বন্দরের ভেতরে করা হয়েছে অক্রয়। নৌকাডুবির মতো ঘটনা কমাতে মূল নদীবন্দর থেকে নিরাপদ দূরত্ব শ্যামবাজার ও বিনাশ্রীতি ঘাটে জেটি পল্টন সহ নৌকার ঘাট করা হয়েছে। প্রত্যেক নৌকায় বাধ্যতামূলক করা হয়েছে প্রশিক্ষিত লোক। সদরঘাট এবং কেরানীগঞ্জে যাতায়াতের জন্য চালু হয়েছে 6টি ওয়াটার বাস। সদরঘাটের ভেতর ও বাইরের দোকান ভেঙে ফেলা হয়েছে। লালকুঠি ঘাটের পাশে বসার জায়গা, বাগান, পার্কিং ইয়ারের মাধ্যমে ওয়াকওয়ে নদীর পাড়ে ঝাউ বাগান করা হয়েছে। নদীর দুই ধার দখলমুক্ত করে লাগানো হয়েছে নানা প্রজাতির গাছ। দীর্ঘদিন ধরে পুরনো লঞ্চ জাহাজকে নদীর পাড় দখল করে ভাসমান হোটেল বানানো হয়েছিল। এসব হোটেলের বর্জ্য নদীতে ফেলা হতো। জীর্ণ হোটেলগুলো উচ্ছেদ করে আহসান মঞ্জিলের সামনের জায়গা কৃষ্ণচূড়ার বাগান করা হয়েছে। সরাসরি লঞ্চে না গিয়ে টিকিট কাউন্টার ও অনলাইনের মাধ্যমে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। সুন্দরবন, মানামি, অ্যাডভেঞ্চার, গ্রিন লাইন ও বরগুনা লঞ্চগুলোরও টিকিট এখন অনলাইনে পাওয়া যায়। জলযাত্রা নামক অ্যাপের মাধ্যমে বেশ কিছু লঞ্চের টিকিট সংগ্রহ করা যায়। নদীবন্দরের ছাদে বুড়িগঙ্গা ভিউ টপ গার্ডেন রেস্টুরেন্ট করা হয়েছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।